ইবাদত বন্দেগি শায়দ ভালো মন্দ মালিক একমাত্র কে, এইটা অন্তরে গভীর রাখবেন। আর আমি ইবাদত করবো নবীর তরিকায়, আলেম ওলামা পীর মাশায়েখ হুজুর সবার কাছে যাব নবীর তরিকা বোঝার জন্য, আমার হুজুর ইমামকে মানবো। তবে যদি কখনো বুঝি যে হুজুরের কথা শূন্যতে মেলে না, 10টা কথার একটা হয়তো মেলছে না, আমি কোন দলিল পাইলাম না, হুজুর দিতে পারলো না, আমি তখন হুজুরকে ভক্তি শ্রদ্ধা সহ আমি সুন্নত মতো চলবো। কথা কি বুঝতে পেরেছেন? এই ইমানটাকে মজবুত রাখতে হবে। দ্বিতীয় কি বলেছিলাম ভাই, মনে আছে? মাশাআল্লাহ, ভালো মানুষ আছে অনেক। আল্লাহর ওলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো সালাত। সবচেয়ে বড় জিনিস কি? কারণ আমরা সালাত থেকে বুঝতে পারি না। সালাতের দুই রকম সমস্যা আছে। কিছু মানুষ সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, আছে নাকি? এবং বলেন নামাজ না পড়লে কি হয়, ইমান ঠিক আছে? হ্যাঁ তো ভাইরা, নামাজ না পড়লে ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ। কথা বুঝেননি? কি জন্য নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয়, ছোট বড় বিপদ আপদে খুব ভয় পেয়ে যায়। ছেলের অসুখ হোক আর গরুর অসুখ হোক, মামলা হোক আর যাই হোক, বিপদ আপদ হইলে চিন্তায় পড়ে যায়। ওর ইমান আছে, মনে করে যে আল্লাহ কাটাতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি করে চাইতে হয় ও বোঝে না, নামাজ কারণ তো পড়ে না। এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে 200, 500, 1000, 2000 টাকা নিয়ে একটা মুরগি ছাগল 2 কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায়। আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া 20 টাকা, আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে 100 থেকে 20-25 হাজার। কথা বুঝতে পারেননি? তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস? একটু বোঝেন, একটু মন দিয়ে বোঝেন। প্রথম লস, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে, এটা কথাটা ঠিক না। নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না, অল্প বেশি নষ্ট হয়। 2 নম্বর কথা, যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার? চলে গেলেন আমার কাছে, এখানে তো ইমান নষ্ট হয়ে গেল। আপনি আমার কাছে দোয়া শিখতে যাইতে পারেন, যে বিপদে পড়েছি এরকম বিপদে কোন দোয়া পড়তে হয়, অমুকের কাছে যে ফোন করে বা যে জেনে আসি, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না দেখে একবারও আল্লাহর কাছে বললেন না, আমার কাছে দৌড়লেন, এটা তো ইমান গেল। 2 নম্বর, আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল, এটাও তো গেল। ওটা আপনি খাইলে, আপনার বাচ্চারা খাইলে উপকার হতো। এরপরে যেটা, যে জন্য আপনি ইমানও নষ্ট করলেন, টাকা পয়সা নষ্ট করলেন, সেটা হলো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাত আলোকে জীবন করতে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন আরো অনেক তো হুজুর 640 তার অভিজ্ঞতায় বলেন তো, হুজুরের নামাজ কালাম পড়ে না, প্রতি একবার যে হুজুরের 2টো ছাগল দিয়েছে আর কোনো বিপদ আপদ হয় না, এরকম কেউ আছে আপনাদের আশেপাশে? আর কোন বিপদ আপদ নেই, একবার ছাগল দিলে বিপদ কেটে যায়, আর জীবনে হয় না, আছে? ও বিপদ থেকেই যায়, প্রতি বছর হাতিয়া দেয়, প্রতি বছর ছাগল দেয়, এবং প্রতি বছরে বিপদ আছে আছে, তাই না? তাহলে আপনি যে জন্য ইমান নষ্ট করলেন, টাকাও নষ্ট করলেন, সে বিপদ তো রয়ে গেল। কিন্তু যদি আপনি নামাজ পড়তেন কি হতো? 1 নম্বর কথা, যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। 2 নম্বর কথা, যত বিপদ আপদ আছে কাটানোর পথ আল্লাহ কোরআনে বলেছেন, নুসরাতে হাদিসে বলেছেন, নামাজ। ওয়াস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, সবর করো, নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কাবিলুন আইস্তাজাব লাকুম। আল্লাহর বান্দা যখন নামাজে আল্লাহ তাআলাকে সাজদা করে, তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, আল্লাহর সাথে তার নৈকট্য দিদার হয়। ওই সাজদার সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন।
কাজে আপনি যদি নামাজ পড়তেন, নামাজের সেজদায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারতেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারতেন, আপনার সব বিপদ কেটে যেত। শুধু তাই নয় ভাই, একটা কথা ভালো করে মনে রাখেন যে আল্লাহ যদি কোনো মা তার বাচ্চাকে বলে খবরদার আমাকে মা রাখবে না, দূর হয়ে যা, আর বন্ধুর খাদ্য বলা, সে মা কি সত্যি চায় যে ছেলে দূর হয়ে যাক? মা চায় যে বাচ্চা চলে আসুক, ঠিক না? আল্লাহ যখন আমাদের ছোটখাটো বিপদ দেন, কি জন্য দেন? এই জন্য না যে আমরা অন্য জায়গায় যাই, এই জন্য দেন যে বান্দা আমাকে দেখে ওর মনটা সাফ হয়ে যাক, ঠিক না? আল্লাহ তাআলার জন্য কাঁদতে হয়, জান্নাতের মহব্বতে কাঁদতে হয়, আল্লাহর মহব্বতে কাঁদতে হয়, দোজকের ভয়ে কাঁদতে হয়। আমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে, দোজকের ভয়ে চোখে পানি আসে না, আল্লাহর মহব্বতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে চোখে পানি আসে না, কিন্তু ছেলের মহব্বতে, ছেলের অসুখে চোখে পানি আসে, মায়ের অসুখে চোখে পানি আসে, বিপদ আপদে জুলুমে কষ্ট আছে, আমি আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ এই কষ্টে আছি, চোখে পানি পড়েছে, মায়ের কথায়, ছেলের কথায়, বউয়ের কথায়, স্বামীর কথায়, দুনিয়ার জন্য আল্লাহর কাছে কান্দবো, ওতেও আল্লাহর ওলি হয়ে যাবো, কাঁদছি তো মালিকের কাছে, কথা বোঝেননি? বিপদ হয়েছে, আমার পা জড়ায় ধরে কান্দলে চোখের পানিতে কি হলো কিছুই, আপনি মালিকের কাছে কান্দেন। একটা কথা বলি ভাই, আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি, নিজে জেনেছি। আমার এক ভাই ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম, এক ভাই এসে হাজির, হুজুর বড় বিপদে আছি, ঢাকার বিজয়নগরে বাড়ি, কয়েকটা জমি ছিল, কয়েক কোটি টাকার সম্পত্তি, হাই রাইজ বিল্ডিং করবেন বলে এক ডেভেলপারকে দলিল দিয়েছেন, ডেভেলপার দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, অর্থাৎ জমিটাই বাড়ি হওয়ার পথে। অনেকেই বলছে অমুক পীর সাহেব হুজুরের কাছে যাও, তদবির করে দেবে, দেন দিয়ে আদায় করে দেবে। এখন ইসলামিক টিভি শুনে আমরা বলি যে এগুলো জায়েজ না, আসতে ছুটে হুজুর আমি সেরে কি করতে চাই না, কিন্তু খুব বিপদে আছি হুজুর, সুন্নত তরিকায় কি এর কোনো উদ্ধার আছে? আমি বললাম যে ভাই আসলে এইরকম বিপদে, ঠিক পার্টিকুলার এইরকম বিপদে সুন্নতের কিছু আছে আমার জানা নেই, তো মানুষের জুলুম থেকে বাঁচার জন্য, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দোয়া রাসূলুল্লাহ বলেছেন। আমার রায় বিলাত জানতে বললাম কয়েকটা দোয়া, তিনটে না চারটে দোয়া ডাক দিয়ে দিলাম। ওই ভাই চলে গেলেন, ওনাকে বলে দিলাম সব সময় দোয়া করবেন, তবে শেষ রাতে তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে, যদি সম্ভব হয় শেষ রাতে উঠে তাহাজ্জুদের সেজদায় তাহাজ্জুদ পড়ে হাত তুলে পাঁচ ওয়াক্ত নামাজের শেষে সালামের আগে দোয়া মাসুরায়, সালামের পরে আল্লাহর কাছে এই দোয়াগুলো বলে কাঁদবেন, হয়তো বা আল্লাহ ছাড়িয়ে দিতে পারে। মাসখানেক পরে ওই ভাই এসেছেন, বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ গতকাল পরশু বললেন যে আমার ওই ডেভেলপার হঠাৎ আমার দরজায় এসে বেল দিয়েছে, খুলে দেখে লোকটা দলিলটা দিয়ে কিছু না বলে চলে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ খুব ভালো কথা। বলছে যে হুজুর আসলে ভালো কথা, তবে একটু কিন্তু, কিন্তুটা কি? হুজুর এই আমার জমির শোকে এই যে মাসখানেক তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদছিলাম, মনটা খুব ভালো লাগছিল। এখন আমার মনে হচ্ছে হুজুর এই দলিলটা যদি এখন না দিয়ে ছয় মাস পরে দিত, আমি আরো ছয় মাস কাঁদতে কেটে তাহাজ্জুদ পড়তে পারতাম, তাহলে খুব ভালো হতো। কথা বোঝেননি? দুনিয়ার জন্য কাঁদতে কাঁদতে মালিকের কাছে যখন দুনিয়ার জন্য কাঁদবেন, দেখবেন যে কি মজা লাগে, দুনিয়ার জন্য কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি হয়ে যাবে। তো ভাইরা যেটা বলছিলাম, নামাজ আল্লাহ সহজ করেছেন, আমরা নামাজকে কঠিন করে ফেলেছি, বিশেষ করে আমাদের সমাজে যুবকেরা নামাজ পড়ে না, কানে দুল আছে, বাবরি চুল, হাতে বালা পড়েছে। আমরা যদি এই অবস্থায় কেউ মসজিদে যাই, তার দিকে খুব খারাপ দৃষ্টিতে তাকায়, ঠিক না ভাই? কারণ ও হাতে দুল পড়েছে, দোষ নেই, ও রাস্তাঘাটে দুল পড়ে থাকে আমরা কিছু বলিনি, চুল নিয়ে তাকে বলি না, কিন্তু এই বেশ নিয়ে মসজিদে গেলে কি করি? তার মানে ওর সবচেয়ে বড় অপরাধ হলো মসজিদে যাওয়া। তুই যা করবি কর, কিন্তু মসজিদে আসছিস না, এটার নামে ছিল নাকি ভাই? ও চুল চুল গেছে, দুল পড়েছে, কোনোটা মাকরু, কোনোটা নাজেজ, কোনোটা গুনাহ হবে, কোনোটাই হবে না, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ না পড়া, ঠিক না? কাজে ওকে যেভাবে আসে মসজিদে আসতে দে, অন্তত নামাজটা পড়ুক, ওর জন্য দিনের সহজ বিষয়টা বোঝান। অনেকে বলে যে হুজুর দোয়া জানি না, নিয়ত জানি না, নামাজ পড়ি না, অনেক রকম আছে।
আল্লাহর নামাজ কত সহজ করেছেন। আপনি যতটুকু জানেন কিছু না জানলে সুবহানাল্লাহ বলে বলেও যদি নামাজ পড়েন আল্লাহ ষোলো আনা সওয়াব দিয়ে দেন।